আসসালামু আলাইকুম মিস অ্যান্ড মিসেস, আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি তৈরি করে দেখাবো সকালের একটি ঝটপট নাস্তা রেসিপি, যার নাম হলো ভেজিটেবল চাইনিজ রুল পরোটা। তো এটা খুবই একটা হেলদিযুক্ত খাবার। আমরা সকালেই ঘুম থেকে উঠে টেনশনে পড়ে যাই যে কি তৈরি করব, ঝটপট কি তৈরি করব। তো এটা একটা খুবই ভালো একটা আইডিয়া, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো প্রথমে আমি এখানে 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, এর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের তৈল, তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর এর সাথে দিয়ে দিচ্ছি নর্মাল পানি দিয়ে এখন এটাকে একটা ডোতে পরিণত করে নিব। তো বন্ধুরা, আমার ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দিব এইভাবে। তো এখন আমি চলে যাবো আমার পরবর্তী ধাপে। তো বন্ধুরা, আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং এতে অল্প একটু পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ও রসুন কুচি দিয়ে এখন একটু ভেজে নিব। তো বন্ধুরা, আমি এখানে 1টা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি আর 2টো রসুনের টুকরো নিয়েছি। নিয়ে আমি এগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিব আলু। আমি এখানে 1/2 কাপ পরিমাণে আলু ইউজ করছি। এখন এটাকে আমি একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নিব। তো বন্ধুরা, আলুটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে গাজর। আপনারা কিন্তু এখানে যে কোনো ধরনের সবজি ব্যবহার করতে পারেন, যেমন ধরেন বাঁধাকপি, ফুলকপি, পটল, যে কোনো ধরনের সবজি আপনারা এখানে অ্যাড করে দিতে পারেন। তো আমার ঘরে যা ছিল আমি তাই দিয়েই তৈরি করছি। তো এখন এটাকে আমি আবার একটু একটু ভেজে নেব। তো বন্ধুরা, আমি গাজরটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নিয়েছি বলতে এটা প্রায় সিদ্ধ হয়েই গেছে। এরপর যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি ও বরবটি। আমি বললাম না, আপনারা যে কোনো ধরনের সবজি এখানে ইউজ করতে পারেন, খুবই হেলদিযুক্ত একটা রেসিপি এটা, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো এটা দিয়ে এখন আমি আবার কিছুক্ষণ ভেজে নিব। এখানে কিন্তু আমি কোনো গুঁড়ো মরিচ, গুঁড়ো হলুদ কিছুই ইউজ করবো না, যেহেতু আমি বলেছি চাইনিজ রোল পরোটা, তো তাই আমি এখানে কিছু অ্যাড করবো না। তো এখন আমি এটাকে এভাবেই ভেজে নিব। তো বন্ধুরা, ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব 1টা ডিম। ডিমটাকে আমি ভালো করে ভেঙে সবগুলো সবজির সাথে মিক্স করে নিব। তো বন্ধুরা, মিক্স করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কালারটা কত ভালো এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণের দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণের সস। কালারটা কিন্তু খুবই ভালো এসেছে, এটা কিন্তু খুবই হেলদিযুক্ত একটা খাবার। তো আমি সসটা দিয়ে এখন ভালো করে এটা মিক্স করে নিব। আপনারা কিন্তু লবণটা চেক করে নেবেন, আমার লবণ সব কিছু পারফেক্ট আছে, আমি চেক করে নিয়েছি। এখন এটা সবটুকু একসাথে মিক্স করে নিব। বন্ধুরা, আমি এটাকে ভালো করে মিক্স করে আরও 2 মিনিট ধরে ভেজে নিয়েছি। এখন গ্যাস অফ করে দিব এবং এটাকে ঠান্ডা করে নিব এবং চলে যাবো আমাদের পরবর্তী ধাপে। তো বন্ধুরা, 15 মিনিট পর আমি ডোটা দিয়ে 4টে পরোটা তৈরি করে নিয়েছি। এখন পরোটাগুলোকে ভেজে নিব। তো বন্ধুরা, আমি একটা প্যানে প্রথমে পরোটাটা দিয়ে দিলাম। আসলে পরোটা কিন্তু সবাই ভাজতে জানে, তো আমি পরোটা এইভাবে ভেজে নিচ্ছি, নর্মালি যেভাবে পরোটা ভাজা হয়। তো বন্ধুরা, আমি পরোটা ভেজে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি এটার উপর মিউনিস। মিউনিসের রেসিপিটা অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনাদের সুবিধার্থের জন্য আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। মিউনিসটা দিলে কিন্তু বাচ্চারা খেতে খুবই আগ্রহী হবে, একটা ক্রিমি ক্রিমি ভাব চলে আসবে। তো আমি পুরো পরোটাতে মিউনিসটা লাগিয়ে নিচ্ছি। তো আমি মিউনিসটা লাগিয়ে নিলাম, এখন এতে দিয়ে দিব গাজর, আলু ও বরবটি ডিমের মিশ্রণটা। এটাকে অ্যাকচুয়ালি ভেজিটেবল চাইনিজ রোল পরোটা না বলেও আপনারা কিন্তু ভেজিটেবল
এগ রোল পরোটাও বলতে পারেন, কারণ এটাতে ডিমটা মিক্স করা আছে। এছাড়াও কিন্তু খুবই একটা পুষ্টিকর খাবার এটা, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। বাচ্চাদের এবং বড়দের সবাইকেই কিন্তু এটা খাওয়াতে পারবেন, সবাই এটা পছন্দ করবে, যেহেতু এটা একটা ক্রিমি ক্রিমি ভাব আছে, সে কারণে কিন্তু বাচ্চারা অনায়াসে এটা খেয়ে ফেলবে। আর এতে করে কিন্তু আপনারা সবজির পাশাপাশি ডিমটাও দিয়ে দিচ্ছেন, এতে করে বাচ্চারা কিন্তু খুবই পুষ্টিকর একটা খাবার পেয়ে যাচ্ছেন। তো এটা দিয়ে দিলাম, এখন আমি এটাকে এভাবে রোল করে নিয়ে নিব। তো দেখতেই পারলেন কত সহজে তৈরি হয়ে গেল। আমি বাকিগুলো এভাবে বানিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি কেমন হলো আমাদের আজকের রেসিপি, ভেজিটেবল চাইনিজ রোল পরোটা। তো বন্ধুরা, পরিবেশন করে দিলাম আমাদের আজকের রেসিপি, ভেজিটেবল চাইনিজ রোল পরোটা। দেখতেই পাচ্ছেন কতটা কালারফুল হয়েছে এবং খেতেও কিন্তু অসম্ভব অসম্ভব মজা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, বাচ্চাদের নতুন নতুন রেসিপি তৈরি করে খাওয়াবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ।